सर नमस्कार हाँ नमस्कार। सर, सक्सेसफुल लाइफ यूट्यूब चैनल থেকে বলছি। हाँ बोलो। सर বর্তমানে কি খবর খবর আছে বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। বর্তমানে আপনার খবর বলতে একটা খবর আছে, কারেন্ট খবর, সেটা আমরা ইতিমধ্যে সাংগঠনিকভাবে জানিয়েছি, তো আপনার চ্যানেলের মাধ্যমে আমি সেটা আরেকবার শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাতে চাই। যেটা হচ্ছে আপনার 1 ডিসেম্বর আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি একটা কনফার্ম খবর, সেটা হচ্ছে 1 ডিসেম্বর যেটা আমাদের শিক্ষামন্ত্রীর ঘোষণা মতো এসএসকে এমএসকে গুলো শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তি হতে চলেছে, মানে আচ্ছা আচ্ছা, অন্তর্ভুক্তি হতে চলেছে বলতে জিও বের হবে 1 ডিসেম্বর, এরকমই খবর, কনফার্ম খবর আছে আমাদের কাছে। এবং শিক্ষা দপ্তরে যাবে সেটা তো অনেক আগে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু সেটা জিওটা বের হলে আমরা বুঝতে পারবো যে এর ইফেক্টটা কখন থেকে হচ্ছে। আমাদের এখনো পর্যন্ত ধারণা যেটা 2020-র 1 এপ্রিল থেকে এটা কার্যকারী হবে, আচ্ছা আচ্ছা, তো সেই ব্যাপারে আমরা জিওটার অপেক্ষায় আছি। জিওটা বের হওয়ার পরে আমরা জিওটা নিয়ে পর্যালোচনা করব সাংগঠনিক ভাবে, পর্যালোচনা করার পরে আমরা এই বিষয়টাই কিভাবে সরকার আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা সেই মতো আগামী দিনে আমাদের সাংগঠনিক কর্মসূচি আমরা ঘোষণা করব। বেতন বৃদ্ধির ব্যাপারটা আমরা কি যেটা এর আগে খবর পেয়েছিলাম একটা নিশ্চিত বৃদ্ধির জায়গায় আছে, কিন্তু যতক্ষণ না সরকার ঘোষণা করছে ততক্ষণ তো সেটা বলা যাচ্ছে না, অবশ্যই। তো সেই ব্যাপারটা দেখতে হবে। সেটা আমরা ওই জিওটা বেড না হওয়া পর্যন্ত আমরা আর নতুন কোনো পদক্ষেপ নিতে পারছি না, আচ্ছা তো আচ্ছা, আশা করছি 1 ডিসেম্বর জিওটা বের হবে, এরকমই খবর আমাদের কাছে সাংগঠনিক ভাবে আমরা আধিকারিকরা আমাদের মানে, এবং এটাও আমরা জানি যেটা এটা মন্ত্রীর নির্দেশে, মন্ত্রী অলরেডি আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে 1 ডিসেম্বর জিওটা বের করার জন্য। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন বাংলার যে শিক্ষা পোর্টাল, সেই পোর্টালের নাম নথিভুক্তকরণ হুম হুম শিক্ষকদের, সেই সাথে আপনার, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলেছেন, এইটা নিয়ে আমরা যথেষ্ট বিভ্রান্তির মধ্যে ছিলাম বা আজও আছি, তবে আশা করছি যে এটা শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তি হয়ে গেলে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো যদি আচ্ছা না হয় আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমাদের আগামী দিনে ওই বাংলা শিক্ষা পোর্টালে যাতে আমাদের স্টুডেন্টদের নাম নথিভুক্ত হয় সেই ব্যাপারটা অবশ্যই আমাদের সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে দেখার জন্য আমি ইতিমধ্যেই বেশ কয়েকবার সমস্ত সংগঠনের নেতৃত্বকে আবেদন করেছিলাম। আমার যে চ্যানেল আছে সেই মানে শুধুমাত্র এসএসকে এমএসকে দের বার্তা দেওয়ার জন্য সেই চ্যানেলের মাধ্যমে আবেদন করেছিলাম, এবং আচ্ছা আপনার আচ্ছা, এই চ্যানেলের মাধ্যমে আমি পুনরায় আরেকবার বিষয়টা মনে পাড়িয়ে দিতে চাই যে বাংলা শিক্ষা পোর্টালে যদি নাম নথিভুক্ত আমরা করতে না পারি ছাত্রছাত্রীদের, তাহলে একটা নির্দেশ আমরা জানি যেটা অলরেডি ডিআই থেকে বা এসআই এর মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের দেওয়া হয়েছে যে যারা পর্ষদের আন্ডারে স্কুলগুলোতে যাদের নাম নেই শিক্ষা পোর্টালের নাম নেই, অথচ অনেক স্টুডেন্ট যারা ঘরে বসে আছে অলরেডি সেগুলোকে ড্রপ আউট দেখাচ্ছে, তো সেইগুলোকে নিয়ে এসে পর্ষদের আন্ডারে স্কুলগুলোতে ভর্তি করতে হবে। এই আচ্ছা যে আচ্ছা, নির্দেশটা আছে সেই নির্দেশটা অ্যাকচুয়ালি আমাদের বিরোধী নির্দেশ, তার আচ্ছা কারণ যেগুলো বাংলা শিক্ষা পোর্টালে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম দেখাচ্ছে না সেই সমস্ত ছাত্রছাত্রীরা প্রাথমিক স্তরে এসএসকে তে এবং আপার প্রাইমারি স্তরে এমএসকে তে ভর্তি হয়ে আছে, যদি তাদেরকে পার্শ্ব শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম কালেকশন করে যদি পর্ষদের আন্ডারে স্কুলগুলোতে ভর্তি করে দেয়, তাহলে আমাদের এসএসকে এবং এমএসকে স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে। এই বিষয়টা নেতৃত্বদের নজরে আনা একান্তই দরকার, তবে আমরা আশা করছি 1 ডিসেম্বর যে জিও শিক্ষা দপ্তরে জিও বের হলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, যদি না হয় তাহলে সেই নিয়ে আমাদের মানে সর্বপ্রথম এইটা নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমাদের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমাদের এসএসকে এমএসকে সংগঠনের অনেক শীর্ষ নেতৃত্ব বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের বার্তা দিচ্ছেন যে এনসি সমস্যা নাকি আমাদের সমাধান হয়ে গেছে, তা এই এই বার্তা যারা দিচ্ছেন তারা কিন্তু ঠিক করছেন না আমি মনে করি, আচ্ছা আচ্ছা, কারণ এনসি সমস্যার কোনো সমাধান আমাদের এখনো পর্যন্ত হয়নি। একটা বিষয় যেটা যারা আমরা বারবার আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা
বারবার দরবার করেছি, আপনিও জানেন, আপনার চ্যানেলের মাধ্যমে বলেছি, আমরা এমনকি কালীঘাটে পর্যন্ত আমাদের সংগঠনের সম্পাদক এবং সভাপতি ইসমাইল গায়েন সাহেব এবং আনোয়ার ইসলাম সাহেব গিয়েছিলেন দিদির সঙ্গে দেখা করতে, কারণ আমরা মিথ্যা কথা বলি না, তাই আমরা দিদির সঙ্গে দেখা হয়েছে কথা তো বলছি না, তবে দিদিকে আমরা বার্তাটা পাঠাতে পেরেছি আমাদের সংগঠনের যে প্যাডে, আমরা যে দাবিগুলো এসএসকেএমএসকেদের সেটা অবশ্যই দিদির কাছে পৌঁছেছে, আমাদের কাছে খবর আছে, এবং সে বিষয়ে আমাদের মাননীয় কোন এমপি যথেষ্ট সহযোগিতা করেছেন, নাম আমরা প্রকাশ করছি না, এবং সেটা যে দিদির কাছে গিয়েছে এটা আমরা কনফার্ম হয়েছি তখনই যখন দিদি তার দুদিন পরেই মন্ত্রীদের ডেকে তিনি বলেছেন এই বিষয়গুলো দেখার জন্য, এবং তড়িঘড়ি মিটিংও হয়েছে দুদিন পরে এটা আমরা জানতে পেরেছি। তাই আশা করছি দিদি আমাদের বিষয়টা নিয়ে এই মুহূর্তে সক্রিয় হয়েছেন, আশা করছি আগামী দিনে আমাদের এসএসকেএমএসকে যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো মিটতে চলেছে। আচ্ছা আচ্ছা, আর এনসি যে বিষয়টা আমি ক্লিয়ার হলো না এখনো পর্যন্ত, এনসি ব্যাপারটা কেন কি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি আমি বলছি, যেটা আমাদের যে ইনচার্জদের জন্য এমএসকেদের 1000 টাকা এবং এসএসকে ইনচার্জের 340 টাকা পাওয়ার জন্য আমরা বারবার দাবি করেছিলাম, সেটা মিশন দপ্তর থেকে একটা অর্ডার করা হয়েছে যে তাদের, এবং ইতিমধ্যেই ব্লক স্তরে সেই সমস্ত তালিকা চেয়ে পাঠানো হয়েছে, ব্লকের যারা আমাদের মানে এসিও আছে মানে সমিতি এডুকেশন অফিসার তারা তালিকা তৈরি করে পাঠাচ্ছেন, এবং এই জায়গায় আমাদের সংগঠনের জোরালো দাবি ছিল যে যারা ডিএলএ ট্রেনিং করেছে অথচ এনসি আছে তাদেরকে ওরা ট্রেনিং প্রাপ্ত ধরছিল না, সেইটা অর্ডার আমরা করাতে পেরেছি, মিশন ডাইরেক্টর অর্ডার করেছে যে যাদের এনসি আছে তাদেরকেও ট্রেনিং হিসাবে অ্যাকসেপ্টেবল করা হবে, ট্রেনিং প্রাপ্ত হিসাবে অ্যাকসেপ্টেবল করা হবে, শুধুমাত্র এই সুযোগটা আমরা পেয়েছি, তার মানে এই নয় যে আমরা এনসি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ এনসি ক্লিয়ার একমাত্র এনএস চেয়ারম্যান যদি ঘোষণা করেন যে হ্যাঁ যারা এনসি আছে তারা এনসি ক্লিয়ার আমি করে দিচ্ছি বা তাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে তবেই এনসি সম্পূর্ণ সমাধান হবে, তো সেই রকম কোনো ঘোষণা কিন্তু এনএস দপ্তর থেকে করা হয়নি, কাজে এনসি সমস্যার সামগ্রিক সমাধান এখনো হয়নি, ইনচার্জের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল আপাতত সেইটা কেটেছে। আচ্ছা, এটুকুই বলতে পারি স্যার, অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনাদের যে দাবি সেগুলো অবশ্যই পূরণ হবে এই কামনা করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও আশাবাদী এবং আমরাও এই অবশ্যই লাগাতার লেগে আছি, দীর্ঘ 3-4 মাসের লেগে থাকার ফল হিসাবে আমরা আগামী 1 ডিসেম্বর হয়তো তার সুফল পেতে চলেছি, তো আপনাকে এটা খুব ভালো খবর স্যার, এই এইটা যে আপনাদের দীর্ঘদিনের যে একটা ইচ্ছা যে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত হয় এটা দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হলো, এটা মানে খুব ভালো খবর। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ স্যার, ভালো থাকুন। হ্যাঁ ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।